নমস্কার, আমি রূপারতী। আবার বঙ্গবুটিকের সম্মান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা আমার এপিসোড নাম্বার 78। এই এপিসোডে আমি একদম আমি যেরকম পড়েছি দেখুন, স্ল্যাব কটনের ওপর আজরাক প্রিন্ট, এটা কিন্তু হ্যান্ড ব্লকে নেই, এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে। এই রকমভাবে আজরাক প্রিন্ট, কিন্তু এটা পরে ভীষণ আরাম। যারা রেগুলার শাড়ি পরেন বা পরে আপনারা মানে রেগুলার শাড়ি পরে বেরোন, তাদের পক্ষেও খুব ভালো এবং শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল, একটু গরম লাগে না। আমি বেশি কথা না বলে আগে শাড়িতে চলে যাই। আমি এবার পুজো তো রথ চলে গেছে, পুজো এবার গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, মা এবারও আসবেন, দেখবেন সব কিছু শান্তিপূর্ণভাবেই কাটবে। মা বছরে একবার আসেন, তিনি নিশ্চয়ই আমাদের নিরাশ করবেন না। আমি শাড়িগুলো খুলে দেখাচ্ছি, এগুলো খুব বড় সড়ো শাড়ি হয় এবং খুব আরাম হয়। প্রথমেই আমি একটু কম দামের, মানে আজকে স্ল্যাব কটের, আমি তো এমনিই পকেট ফ্রেন্ডলি শাড়ি দেখাই, কারণ আমি মনে করি এবার পুজো স্পেশাল শাড়ি দেখানো শুরু করছি, বিভিন্ন ধরনের দেখাবো, আপনারা যেরকম বলবেন সেরকম দেখাবো। আমি কেন বলছি যে আগে আমরা দেয়া থোয়ার জন্য পুজোর সময় আমরা সারা বছরের জিনিস দিয়ে থাকি, আগে আমরা দেয়া থোয়ার মানে যেরম রেঞ্জে আমি শাড়ি দেখাচ্ছি তাতে লোককে গিফট করার শাড়িটা খুব সহজেই হয়ে যাবে আর কি। তারপরে তো আমরা নিজেদের জন্য একটা দুটো ভালো শাড়ি অবশ্যই কিনবো। আমার কাছে ভালো শাড়িও আছে, কিন্তু আমি এই প্যান্ডামিক সিচুয়েশানের জন্য আমি খুব একটা দামি শাড়ি দেখাতে পক্ষপাতী নই, কিন্তু আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই দেখাবো। এইটা হচ্ছে স্ল্যাব কটনের ওপর আজরাক প্রিন্ট, এটা একদম ব্ল্যাক কালার। এই হচ্ছে দেখুন ব্লাউজ পিসটা যাচ্ছে, এইটা এইটা হলো ব্লাউজ পিসটা, আর এইভাবে হচ্ছে শাড়িটা যাচ্ছে, এইভাবে শাড়িটা যাচ্ছে, অল ওভার শাড়িটা আপনার এরকম যাচ্ছে। এর সঙ্গে একটা ব্ল্যাক কালারের এই হলো আঁচলটা, এইভাবে যাচ্ছে, এরকম একটা সিলভার কালারের এরকম বর্ডার থাকে, এটা স্ল্যাব কটন বলে। হ্যাঁ, খুব সুন্দর, মানে ভীষণ বড় সড়ো হয়, পরেও ভীষণ আরাম পাওয়া যায় এবং এগুলো দেয়া থোয়ার পক্ষেও খুব ভালো, দেয়া থোয়ার পক্ষেও খুব ভালো। এটা এক নম্বর শাড়ি আজকের এপিসোডের, এটা এক নম্বর শাড়ি, এটার দাম আছে 1850। আর এটার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, এইটা হলো এটার ব্লাউজ পিস, একদম ব্ল্যাক কালারেরই যাবে, হাতে এরকমভাবে কাজ করে দেয়া থাকবে। এটার দাম আছে 1850। এগুলো কাউকে দিলেও তারা খুব খুশি হবে এবং নিজেরাও পরতে পারবো আমরা। আচ্ছা, এবার আসছি আমি দু নম্বর শাড়িতে। দু নম্বর শাড়িটা দেখুন, এটাও হচ্ছে একটা স্ল্যাব কটন, যেরকম আমি পরে আছি একদম সেরকম সিলভার কালারের পাড়, পুরো শাড়িটা আর খুলছি না, সিলভার কালারের পাড়, এইভাবে খুব বড় সড়ো হয়। একটা শাড়ি খুলেছি, প্রত্যেকটা শাড়ি পুরোটা খুলছি না, এইভাবে যাচ্ছে দেখুন, আঁচলটা যাচ্ছে এইভাবে, আঁচলটা এইভাবে যাচ্ছে, আর অল ওভার শাড়িতে কিন্তু এরকম আজরাকের বুটি আছে। এগুলো আমি বারবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু স্ক্রিনে প্রিন্ট করা রয়েছে, এগুলো কিন্তু আমাদের এখানের আজরাক প্রিন্ট এবং স্ক্রিনে প্রিন্ট করা রয়েছে। হ্যাঁ, আপনাদের মানে এটা একদম মানে বুঝে নিতে হবে যে এটা একদম স্ক্রিনে প্রিন্ট। দেখুন প্রিন্টগুলো কোনো এদিক ওদিক নেই, একদম সেম প্রিন্ট করা, স্ক্রিনে প্রিন্ট করা রয়েছে, দুদিকে এরকমভাবে সিলভার জড়ি যাচ্ছে, সিলভার বর্ডার যাচ্ছে, সরি জড়ি নয়, এটা সিলভার বর্ডার, কুচকে যাওয়ার কোনো ভয় নেই। এটা হচ্ছে আপনার আঁচল, এটা অল ওভার বডিটা এরকমভাবে যাচ্ছে, আর ব্লাউজ পিসটা এটা খুব সুন্দর, আমি নিজে যে শাড়িটা পরে আছি ওটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর। এই হচ্ছে ব্লাউজ পিসটা, ববি প্রিন্টে গেছে, অনেক শাড়ির সঙ্গে পরা যাবে। এটার দাম আছে 1850। এটা হলো আজকের এপিসোডের দু নম্বর শাড়ি। আচ্ছা, এবার আসছি আমি তিন নম্বর শাড়িতে। তিন নম্বর শাড়িটা হচ্ছে, আমি আজকে স্ল্যাব কটন আর চান্দেরি দেখাবো, কিছু কটন চান্দেরি আর স্ল্যাব কটন দেখাবো। এটাও দেখুন, এগুলো কিন্তু এইরকম ম্যাট ফিনিশই হয়, এগুলো ম্যাট ফিনিশই হয়, আজরাক প্রিন্ট। এখন এবারে আজরাক প্রিন্ট খুব চলছে, কিন্তু এগুলো কলকাতার আজরাক এবং এগুলো স্ক্রিন প্রিন্টিং, বারবার করে বলছি। এটা এইভাবে যাচ্ছে, একটা গ্রিন কালারের ওপর একটা লাইট, তার থেকে একটু অ্যাকশেড লাইট গ্রিন দিয়ে এরকমভাবে প্রিন্টটা করা রয়েছে, আর বডিটার মধ্যে এরকম অরেঞ্জ দিয়ে পেজলি ডিজাইন করা রয়েছে, এরকম হলো আঁচল।
অল ওভার শাড়িটা আপনার এরকম ভাবে যাচ্ছে। এগুলো কোনো সকালের অনুষ্ঠানে নিজেরা পরে যান, কাউকে দেয়া থোয়া তো এবার পুজো আসছে শুরু হবে, পুজো বিয়ে বাড়ির তত্ত্বতেও দেয়া খুব খুবই মানে যাকে দেবেন তিনি খুব খুশি হবেন। পড়লে খুব দেখুন আমি পড়েছি, পড়লে খুব গেট আপটা খুব সুন্দর আসে এবং একটুও গরম হয় না। এটা হলো শাড়িটার লুকটা। এবার হচ্ছে এটা হলো ব্লাউজ পিসটা, এটা ব্লাউজ পিস হাতে এরকম পার আছে, অনেকটা ব্লাউজ পিস আছে, মানে আপনারা থ্রি কোয়ার্টার বানাতে পারবেন। এক মিটারের শাড়ির বহরে 1 মিটারেরও বেশি ব্লাউজ পিস আছে। আমার মতো চেহারার মানুষরাও মোটামুটি এতটা হাতার ব্লাউজ বানাতে পারবেন। আচ্ছা এটা হলো 3 নম্বর শাড়ি, এটা 3 নম্বর শাড়ি, এটা হচ্ছে 1850। আচ্ছা এবার আসছি কফি কালার, এটা আমার মনে হয়েছে এটা কফি কালার, এটা কফি কালারের ওপর আমি আজরাক প্রিন্ট দেখাচ্ছি। যারা বাড়িতে শাড়ি পরেন সব তাদের পক্ষেও এগুলো এটা খুব সুন্দর, তারাও কিন্তু এটা পরতে পারবেন। খুব বড় সড়ো হয় শাড়িগুলো, খুব সুন্দর দেখতেও হয়, দেখুন কফি কালার। এরকম একটা সিলভার যে দুটো পটি যাচ্ছে এটাতেই খুব সুন্দর লাগছে শাড়িটা। এরকম ভেতরে ইয়েলো দিয়ে একটা পেজলি প্রিন্ট করা রয়েছে, এরকম একটা পার করা রয়েছে। এ কিন্তু আজরাক প্রিন্ট, এগুলো সবকটাই আজরাক প্রিন্ট আছে। আচ্ছা আমাদের কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সিওডি আছে, কলকাতার বাইরে আপনাদের কুরিয়ারের মারফতে নিতে হবে, তবে সিওডি আর কুরিয়ার চার্জ দুটোই লাগবে না, ওগুলো ওটা এখন ফ্রি আছে, ওটা এখন ফ্রি আছে। এইটা হচ্ছে হাফ, এইভাবে যাচ্ছে শাড়িটা, শাড়িটা পরলে দেখুন এরকম লাগছে, হ্যাঁ এরকমভাবে। এরও ব্লাউজ পিসটা আপনার এইরকমভাবে যাচ্ছে, এটা অন্য শাড়ির সঙ্গেও খুব ভালোভাবে যায়, এরকমভাবে সারা গায়ে এরকম বুটিটা যাচ্ছে ব্লাউজ পিসের হাতাটায়, আর এইটা হচ্ছে হাতায় একটা পাড়ও করে দেওয়া রয়েছে। ব্লাউজ পিসটা এরকম লাগবে দেখতে। এটা হলো আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি বোধ হয়, হ্যাঁ 4 নম্বর শাড়ি, এটার দাম আছে 1850। আচ্ছা এবার আসছি, এটাও একটা স্ল্যাব কটন, খুব সুন্দর কালার, আমি এটাই পরবো ভেবেছিলাম। এইটা হচ্ছে পিচ কালার, পিচ কালারের ওপর দেখুন, এটা হচ্ছে কলমকারি প্রিন্ট, ছোটো ছোটো প্রিন্ট, কলমকারি প্রিন্ট, দেখুন এইভাবে যাচ্ছে আঁচলটা আপনার, এরমভাবে যাচ্ছে, দুরকম প্রিন্ট যাচ্ছে, ওপর দিকটা এরকম যাচ্ছে, নিচের দিকটা কিন্তু এরকমভাবে প্রিন্ট যাচ্ছে। এরকমভাবে যদি আমরা যারা আমাদের আমার মতো প্রিন্ট ছাড়া শাড়ি পরতে চান না, পছন্দ করেন না, তাদের দেখুন এরকমভাবে পরলে শাড়িটা খুবই সুন্দর লাগবে। এরকমভাবে যাচ্ছে শাড়িটা, খুব বড় সড়ো হয়, বারবার বলছি একটুও গরম লাগবে না শাড়িটা পরে, মানে পরে আমাকে বলবেন ভীষণ আরাম লাগছে। এই হচ্ছে শাড়িটার লুকটা, এই হচ্ছে শাড়িটার লুকটা। এটার ব্লাউজ পিসটা এরকম প্লেন আছে আর হাতায় সম্ভবত কাজ করে দেওয়া আছে, হ্যাঁ হাতাটাতে এইভাবে কাজ করে দেওয়া আছে, হাতাটাতে কাজ পড়বে। হাতাটাতে এরকমভাবে কাজ পড়বে, প্লেন শাড়িটার হাতাটাতে এইভাবে কাজ পড়বে। এটার দামও আছে 1850, এটার দামও আছে 1850। আর একটা আসছি আমি গ্রে কালারের শাড়িতে, ওই শাড়িটার মতোই ছোটো ছোটো কলমকারি প্রিন্ট করা, ওই শাড়িটার মতোই ছোটো ছোটো কলমকারি প্রিন্ট করা আছে। 1850 এগুলো সবকটাই আছে, 1850। এই দেখুন এইভাবে যাচ্ছে আঁচলটা, এইভাবে যাচ্ছে স্টিল কালার, এটা এটা একদম স্টিল কালার, আঁচলটা এইভাবে যাচ্ছে। অল ওভার বডিতে এরকম দুটো পার আছে, ওপরে এক ধরনের পার, নিচে একটা পার আছে, ইয়েলো কালার দিয়ে একটা এরকমভাবে কাট করে দেওয়া রয়েছে পারটার মধ্যে, আর সারা গায়ে অল ওভার কলমকারি মানে ছোটো ছোটো জাল ব্লক করে দেওয়া আছে।
এই হয়েছে শাড়িটা, শাড়িটার লুকটা এরমভাবে যাচ্ছে, ঠিক আছে। এটার ব্লাউজ পিসটা কিন্তু ইন্টারেস্টিং, এটার ব্লাউজ পিসটা কিন্তু অল ওভার এরকমভাবে জাল আছে, এটা অল ওভার জাল আছে। এটার দাম আছে 1850, এটা বোধ হয় আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি। হ্যাঁ, এটা আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি। এবার আসছি আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি। এটা আমি অনেকবার দেখিয়েছি, আবার স্টক হয়ে এসছে, আবার দেখাচ্ছি। এই শাড়িগুলোর খুব ডিম্যান্ড, এখন একটাই আছে। এখন তো সেইভাবে ট্রেন কারখানা কোনোটাই খুলছে না, ট্রেন খুলছে না বলে কারখানাগুলোও ঠিক মতো খুলছে না, তাই আমাদের কাজকর্ম খুবই মানে হ্যাম্পার হচ্ছে। তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলার চেষ্টা করছি, থেমে থাকলে তো চলবে না। সেই জন্য এইটা হলো আঁচল, এইটার মধ্যে দেখুন ডিসচার্জ করা হয়েছে, ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা, এটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট। কেউ ভাববেন না যে হ্যান্ড পেন্টিং করা, এত কম রেঞ্জে হ্যান্ড পেন্টিং কখনোই দেওয়া যায় না। এটাও স্ল্যাব কটন, এটা দেখুন এইরকমভাবে আঁচলটা যাচ্ছে গাছের মতো, আর পুরোটাই শেডিংয়ে যাচ্ছে, শেডিংয়ে যাচ্ছে। তলায়ও একটা গল্প আছে, এইভাবে গ্রামের দৃশ্য, এইভাবে একটা গল্প আছে, পুরো শেডিংয়ে যাচ্ছে শাড়িটা। এটারও দাম আছে 1850, এটা কিন্তু ডিজিটাল প্রিন্টে করা হয়েছে। যাদের যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা যদি, এই দেখুন আজ হাফটা এরকমভাবে যাচ্ছে পুরো শেডের, এটা পরলেও খুব সুন্দর লাগে দেখতে, দেখতে দেখুন খুব সুন্দর লাগছে। আশা করি যাদের যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা নাম্বার করে, নাম্বারিং করেও বুক করতে পারেন, বা স্ক্রিনশট দিয়েও বুক করলে বেশি ভালো হয়। আজকে প্রোগ্রাম শুরু করার আগে ফোন নাম্বার দুটো বলা হয়নি, প্রথম নাম্বারটা হচ্ছে 9830844344, এটাতে আপনারা কলও করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ আছে, এটাতে আপনারা যে কোনো শাড়ি পছন্দ হলে সেটা স্ক্রিনশট তুলে পাঠাতে পারবেন। আর একটা নাম্বার হচ্ছে 9231636357, এই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই, শুধুমাত্র ফোন করে সব ইনফরমেশান নিতে পারবেন বা বুক করতে পারবেন। এটার ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর, এটা হচ্ছে এটার ব্লাউজ পিস অল ওভার, এইটা এত ডার্ক কালার, তো এর ওপর এই ব্লাউজ পিসটা খুব সুন্দর লাগবে, এবং এই ব্লাউজ পিসটা অনেক শাড়ির সঙ্গে যাবে, এগুলো অনেক বড় ব্লাউজ পিস হয়। 1850, যাদের যাদের শাড়ির পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারেন, আর একটু প্রোগ্রামটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর যদি প্রোগ্রাম ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। আমি প্রত্যেক মাসে অন্তত 4টে করে প্রোগ্রাম আপলোড করার চেষ্টা করি। এছাড়া আমার সিটি ভিএনএ সেকেন্ড এবং ফোর্থ সোমবার দুপুর 12:30 প্রোগ্রাম থাকে, চোখ রাখবেন, দেখতে পাবেন। আপনারা যে কোনো পুরনো এপিসোড থেকেও শাড়ি বুক করতে পারেন আমার নিজের চ্যানেল, ইউটিউব চ্যানেলের যে কোনো পুরনো এপিসোড থেকে। আজকে আমার 78 নম্বর এপিসোড চলছে, আপনারা যে কোনো এপিসোড থেকেও শাড়ি বুক করতে পারেন। আমার যদি শাড়ি থাকে আমি নিশ্চয়ই আপনাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব, বা থাকলে তো দিয়েই দেবো। অত পুরনো শাড়ি থাকে না, কিন্তু যেহেতু প্রোডাকশনটা আমার নিজের সেহেতু হয়তো আমি বানিয়ে দিতে পারি, ঠিক আছে। একটু এদিক ওদিক হয়তো আপনি লাইট গ্রিন চাইছেন, সেটা একটু ডিপ গ্রিন করলাম, এরকম করে আপনাদের সাথে কথা বলেই বানিয়ে দেবো। মানে আপনাদের একরকম বলবো আর একরকম শাড়ি পাঠাবো, এরকম আজ পর্যন্ত কোনো দিন হয়নি। যারা আমার পুরনো কাস্টমার তারা জানেন। এটা হলো আঁচলটা, এটা কিন্তু আমি চলে এলাম একদম চান্দেরিতে। এটা হচ্ছে কটন চান্দেরি, খুব ভালো, যা যে চান্দেরিগুলোতে আমরা বাটিক করি সেই চান্দেরিতে আজরাক করেছি, কলকাতায় আজরাক করা হয়েছে। এটা কিন্তু এই দেখুন এরকম জড়ি পাড় আছে, একটা একটা ছোট্ট করে জড়ি পাড় আছে, এর মধ্যে এই আজরাক করা হয়েছে। এটা হলো আঁচলটা, আর এটা পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এগুলোও খুব বড় সড়ো হয়, এগুলো পরলেও ভীষণ আরাম লাগে। এগুলো হলো কটন চান্দেরি, অতগুলো মানে হাফ করে শাড়িটার কতটা কুচি আসছে, এইভাবে যাচ্ছে শাড়িটা দেখলে। এটার ব্লাউজ পিসটা আবার পুরো অল ওভার এরকমভাবে কলমকারী প্রিন্ট যাচ্ছে, পুরো অল ওভার এরকম কলমকারী প্রিন্ট যাচ্ছে, ব্লাউজ পিসটা কিন্তু কলমকারী আছে। এটার দাম আছে 2250, এটার দাম আছে 2250, এটা কিন্তু কটন চান্দেরি। এবার আসছি আজকের এপিসোডে 9 নম্বর শাড়িটা, এটা তো ভীষণ সুন্দর,
খুবই সুন্দর শাড়িটা। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, এটাও একটা কটন চান্দেরি। দেখুন এটা হলো আঁচলটা, আঁচলটা যাচ্ছে, এটা পুরো বডিটাতে আপনার এরকমভাবে কাজটা যাচ্ছে। এইভাবে যাচ্ছে শাড়িটা, অল ওভার শাড়িটা আপনার এরমভাবে যাচ্ছে। এটার ব্লাউজ পিসটা আছে এইরকম, একদম হাটকে একটা ব্লাউজ পিস, মানে কন্ট্রাস্টে লালের ওপরেই সাদা দিয়ে। যে অন্য সব শাড়ির সঙ্গেও এই ব্লাউজ পিসটা খুব ভালো যায়, 2250। এই ব্লাউজ পিসগুলো কিন্তু লাইনিং দিয়েই করতে হবে। এর আগে যে আমি স্ল্যাব কটনগুলো দেখিয়েছি, ওর ব্লাউজ পিসগুলো আপনারা নিশ্চিন্তে করতে পারেন, কোনো রকম ফাসবে না, ফাটবে না, কিচ্ছু হবে না। এটা আজকের এপিসোডের 10 নম্বর শাড়িতে চলে এলাম, মানে লাস্ট শাড়ি। লাস্ট শাড়িটা হচ্ছে, এটাও একটা কটন চান্দেরি, স্ল্যাব কটন আমি 7টা দেখিয়েছি, কটন চান্দেরি আমি 2-3টে দেখালাম, আমি তো 10টা করেই শাড়ি দেখাই। এটা হলো কটন চান্দেরি। প্রত্যেক মাসে মোটামুটি একটা করে আমি প্রোগ্রাম আপলোড করে থাকি, প্রত্যেক মাসে আমরা সরি প্রত্যেক মাসে আমি 4টে করে প্রোগ্রাম আপলোড করে থাকি সাধারণত, তার বেশিও হতে পারে কিন্তু 4টে আমার প্রোগ্রাম থাকেই, একদম ফিক্সড ডেট থাকে না। ওই জন্যই বলছি সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে, যখন আপনাদের মনে হবে তখন আপনারা দেখে নেবেন। তাই করছেন আপনারা যদিও, তাও আমি বলে দিলাম। আচ্ছা এটা হলো আঁচলটা, এটা আঁচলটা গেল, এটা হলো বডিটা, এটাও খুব সুন্দর দেখতে শাড়িটা। এভাবে যাচ্ছে শাড়িটা, দেখুন এটার ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম, অল ওভার কলমকারি, এটা ব্লাউজ পিস যাচ্ছে, আর এইভাবে যাচ্ছে শাড়িটা। এটা হলো আজকের এপিসোডের 10 নম্বর শাড়ি, এটার দামও আছে 2250। আর আমার শাড়িটাও যদি দেখ পছন্দ হয়, এটা একটা ওয়াইন কালারের শাড়ি, এটাও যদি পছন্দ হয়, এটার মধ্যে এটাও হচ্ছে প্রিন্টেড, পুরো ব্লাউজ পিসটা পুরো প্রিন্টেড হবে। আমার শাড়িটার আঁচলটা আমি দেখাই, এই যেরকম দেখালাম এইরকম হচ্ছে শাড়িটার আঁচলটা। আমার শাড়িটাও যদি পছন্দ হয় কারুর, তাহলে আপনারা বুক করতে পারেন। এই শাড়িটার দামও আছে 1850। এইরকম সেম শাড়ি আমি দিতে পারবো, এই শাড়িটাই দেবো না, কিন্তু এই শাড়ি সেম কালার শাড়ি আমি দিতে পারবো। এটা তো আমি পরে ফেলেছি, এটা আমার শাড়ি, কিন্তু এরকম টাইপের সেম শাড়ি আমি দিতে পারবো যদি কারুর পছন্দ হয়। আচ্ছা যারা প্রোগ্রাম দেখছেন, ভালো লাগছে, তারা তো আমার সঙ্গে আছেন, সাবস্ক্রাইব করেছেন, বেল আইকন প্রেস করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার। আর যারা এখনও করেননি তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন। আমি বিভিন্ন ধরনের পকেট ফ্রেন্ডলি শাড়িও দেখাই, এবং আপনারা যদি মনে করেন যে দামি শাড়ি কিছু দেখার মানে রিকোয়েস্ট যদি আপনারা মানে মনে করেন, তাহলে আমি অবশ্যই দেখাতে পারি, দেখাবো। আমি সামনে আগস্ট মাস থেকে হয়তো হ্যান্ড পার্সি, এই ধরনের মানে সিল্কের ওপর হ্যান্ড পার্সি বা তসরে হ্যান্ড পার্সি এই ধরনের শাড়িও দেখাবো, কিন্তু আমি একটু পকেট ফ্রেন্ডলি শাড়ি দেখাই বেশি। আপনারা যদি কোনো দামি শাড়ির পিক চান তাহলেও আমি দিতে রাজি আছি, কোনো অসুবিধে নেই। এবার যদি কোনো শাড়ি দেখে আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বুক করুন এবং স্ক্রিনশট দিয়ে বুক করুন। আমার সিওডি ফেসিলিটি আছে অল ওভার কলকাতার আর পার্শ্ববর্তী এলাকায়, আমার সিওডি আছে, এবং অল ওভার ইন্ডিয়া আমার কুরিয়ার DTDC থ্রু DTDC-র মারফতে যায়, গুগল পে, তারপরে আপনার গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের টাকাটা পেমেন্ট করে দিতে হয়, তারপরে শাড়ি পৌঁছে যায়। এতদিনে আপনারা আমার সঙ্গে আমার এই ব্যাপারটা জেনে গেছেন, যারা নতুন তাদের জন্য আমি বললাম আমার CTVN-এর প্রত্যেক মাসের সেকেন্ড আর ফোর্থ মানডেতে 12:30টায় প্রোগ্রাম আছে, দেখবেন, চোখ রাখবেন। আমি বিভিন্ন ধরনের শাড়ি দেখাই, বেশি রেশম চেক দেখাই, বেশি পকেট ফ্রেন্ডলি শাড়ি দেখাই, ইভেন দামি শাড়িও দেখাই, কিন্তু সব শাড়িটাই বুটিকের শাড়ি, বুটিক ছাড়া কিন্তু কোনো শাড়ি আমি দেখাই না। আশা করি প্রোগ্রামটা ভালো লাগলো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার খুব শিগগিরই আমি আমার ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম নিয়ে হাজির হব। নমস্কার।